হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল এক কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু করছি এবং আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। একটু পরে আমরা বর্ণমেলায় যাব। তো বর্ণমেলায় যাওয়ার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে ফেলছি। সকাল থেকে বাচ্চাদের ডাকছি, ঘুম থেকে উঠছে না, তো ভাবলাম যে নিজেই নাস্তা করে ওষুধ খেয়ে শুরু করে দিই কাজ। ইদানিং ডায়াবেটিস অনেক বেশি, খাওয়ার আগেই 10, খাওয়ার পরে 15, 16, 17 এরকম থাকছে, কিছুতেই কমছে না। তো নেদারল্যান্ড থেকে গিফট পাওয়া এই ডায়াবেটিসের হচ্ছে চিনির ওষুধ চায়ে দেওয়ার, এটা নিয়ে চা খাওয়া শুরু করছি, সাথে লেবুও দিচ্ছি। বড় বড় সাইজের তিনটে তরমুজ এখানে, এই তরমুজগুলো এখন কাটাকাটি করব। তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে এগুলোর ডিজাইনগুলো বের করে ঠিক করে নেব যে কোন ডিজাইন করতে হবে। এখন তরমুজ একদম অ্যাভেলেবেল, তবে হচ্ছে এই বাংলালিং তরমুজটা এখন বেশি পাওয়া যাচ্ছে, কালো তরমুজটার দাম বেশি হয়ে যাচ্ছে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। এক এক সময় এক সিজন থাকে। এই ফেব্রুয়ারি মাসটা পুরোটাই মনে হয় ফেব্রুয়ারি মার্চ এই বাংলালিং তরমুজ পাওয়া যাবে। আর বাঙালির তরমুজগুলো ছোটো সাইজের খুব কম হয়, সব বড় সাইজের হয়। যেগুলো ছোটো সাইজের হয় সেগুলো আবার কালার ভালো হয় না, একদম বিচ্ছিরি কালার হয়। এখানে একটা হচ্ছে ময়ূর করে ফেললাম, এখানে আরেকটা ময়ূর, জোড়া ময়ূর না এটা ঠিক, দুইটা আলাদা আলাদা। তবে বড় সাইজের হইলে দুইটা দুই মুখে করে একটা বানিয়েছিলাম, মানে এটাও এই পাশে, এটা এই পাশেই, এরকম করে একটা বানিয়েছিলাম। তো যাই হোক, এটা আর এটা যে ছাট ছুট বাঁচছে সেগুলো দিয়ে এই ফুলগুলো করা হয়েছে। দিকে থালা বাসন মারছে, থালা বাসনের শব্দ পাওয়া যাচ্ছে। আর এইখানে আছে গোলাপ। কালকে একটা অনলাইনে গোলাপ ফুল দেখলাম, এই যে এইটা দিয়ে পুরাটাই করে ফেলছে। তো ফুল থাকলে পাতাটা আসলে জরুরি হয়, তাই ফুলের সাথে পাতাটা দিলে দেখতে মানানসই হয় আর ডিজাইনটাও কমপ্লিট হয়। দেখলাম একটা গোলাপ ফুল করা হয়েছে আর পুরাটা জুড়ে হচ্ছে এই যে এটা। তো যাই হোক, কাজে একটু মনোযোগ দিয়ে ফিনিশিং আনতেই হয়। এই কাজটা এরকম করে ফিনিশিং দিয়ে দেওয়া হয়েছে। গিফটগুলো ভাবলাম, খুঁজতেছিলাম, হ্যাঁ কিছু কিছু ভিডিও করা, হ্যাঁ 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 ভিডিও করা আছে, এগুলো পরে সেট করব, আগে চাটা খাওয়া কমপ্লিট করে নিই। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, যদি আমি চা ঠান্ডা খাই।